আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। আজকে আমরা যে স্মার্টওয়াচটা নিয়ে কথা বলবো তা লেনোভো ব্র্যান্ডের লেনোভো S2 Pro। লেনোভো S2 Pro নতুন কোনো আসে স্মার্টওয়াচ না, বাট লেনোভো কোম্পানিরও যে স্মার্টওয়াচ হয়ে থাকে তা আপনারা হয়তো অনেকেই জানেন না। আর এটা আমরা বুঝতে পারি আমাদেরকে যখন ইনবক্স করা হয় যে আপনারা এক্সেলেন্ট কোয়ালিটির একটা ফিটনেস ট্র্যাকার সাজেস্ট করুন যেটা খুব লো বাজেটের মধ্যে পাওয়া যাবে বা 3000 টাকা বাজেটের মধ্যে পাওয়া যাবে, তখন আমরা লেনোভোর S2 Pro সাজেস্ট করি। এবং অনেক কাস্টমার তখন একটু অবাক হয় যে লেনোভোর স্মার্ট ওয়াচ আছে কিনা। ইয়াস, লেনোভো কোম্পানির সাথে স্যামসাং হুয়াওয়ে এদের পার্থক্যটা হচ্ছে স্যামসাং হুয়াওয়ে সবসময় একটু প্রাইসি স্মার্ট ওয়াচ নিয়েছে, কোয়ালিটি অবশ্যই এক্সেলেন্ট এবং তাদের যে সেন্সর অ্যাকুরেসি সেটা অবশ্যই 99% এবং ক্ষেত্র বিশেষে আমরা 100% অ্যাকুরেসি কিন্তু পেয়েছি। হুয়াওয়ে স্যামসাং আর অ্যাপলের তো তো এই হচ্ছে স্মার্ট ওয়াচটি। আউটলুক যেমনটা বলেছিলাম সাদামাটা, অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই মনে হবে, সিম্পল স্মার্ট ওয়াচ। ঘড়িটার রাইট সাইডে একটা বাটন আছে, কাউন্সিল বাটন। আর স্মার্ট ওয়াচটিতে ইউজ করা হয়েছে 22mm স্ট্র্যাপ। আপনারা বক্সের মধ্যে সিলিকন স্ট্র্যাপ পাবেন এবং সিলিকন স্ট্র্যাপ এই ডিজাইনটা। এছাড়াও কিন্তু আপনারা চাইলেই 22mm যে কোনো স্ট্র্যাপ ইউজ করতে পারেন, কারণ স্ট্র্যাপটা কিন্তু ইজিলি চেঞ্জ করা যায়। বা আপনাদের যারা ইউজ করছেন তাদের যদি স্ট্র্যাপের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা স্ট্র্যাপ কিনে নিতে পারবেন। তো ব্যাক সাইডটা গ্লেজি থাকলেও সাইড কিন্তু ম্যাট ফিনিশিংয়ের, আর ম্যাট ফিনিশিংয়ের জন্য স্মার্ট ওয়াচটা সাদা মাটা হলেও এক্সিলেন্ট একটা লুক নিয়ে আসছে। তো আমরা ঘড়িটা অন করে নিই। হ্যাঁ, ঘড়িটা এই মুহূর্তে সময় দিচ্ছে 9:30, যদিও এখন দুপুর 3টার মতো বাজে। তো যাই হোক, এটা কানেক্ট করা মাত্রই সময়টা চেঞ্জ হয়ে যাবে এবং সাথে সাথে রাইট টাইমটা আসবে। তো আমরা দেখি স্মার্ট ওয়াচতে কী কী ফিচার আছে। স্মার্ট ওয়াচটি অন করলে আমরা দেখতে পাবো এখানে টাইম, আমরা চাইলেই এই ওয়াচ ফেসটাকে চেঞ্জ করে ফেলতে পারি, প্রেস করে ধরে রাখবো। দেন এখানে 5 থেকে 6টার মতো ওয়াচ ফেস আছে, তো আমরা আমাদের পছন্দ মতো ওয়াচ ফেস কিন্তু এখানে সেট করতে পারবো। ওকে, আমি এটাই দিয়ে রাখলাম, একেবারে সিম্পল। তো স্মার্ট ওয়াচটি এখন নিচ থেকে যখন আমি উপর দিকে সোয়াইপ করবো এখানে মেসেজ নোটিফিকেশান আসবে। এই মুহূর্তে এমটি, যেহেতু আমি একটু আগে কানেক্ট করেছিলাম, বাট এখানে কিন্তু ভালো পরিমাণে মেসেজ জমা হবে। তো স্মার্ট ওয়াচটি বাম থেকে ডানে সোয়াইপ করলে আমি সবগুলো অপশন একসাথে দেখতে পাবো। তো এখানে কি কি অপশন আছে আমরা দেখি, ট্রেনিং মোড, এবং ট্রেনিং মোডে আউটডোর সাইক্লিং, আউটডোর সুইমিং, সাইক্লিং, স্কিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস। সো সবগুলো ইম্পর্টেন্ট মোটামুটি ফিচারগুলোই কিন্তু হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্কআউট বা ট্রেনিং মোডে দিয়েছে। তো এরপরে আমরা দেখবো এখানে ট্রেনিং মোড এবং স্ট্যাটাসের পর এখানে কিন্তু হার্ট রেট, ব্লাড প্রেশার, স্লিপিং এবং এইগুলো মেজার করার অপশন কিন্তু আছে। এছাড়া স্লিপ মনিটরিং, ওয়েদার নোটিফিকেশান, রিমোট অডিও কন্ট্রোল আর মেসেজ নোটিফিকেশান আর মোর অপশন তো আছেই, সেটিং এবং ব্রিদিং ট্রেনিং। সো অনেক অনেক অপশন কিন্তু এই স্মার্ট ওয়াচটিতে আছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেই যে অপশনগুলো আমি দেখালাম সবগুলো থেকে কিন্তু আপনি 98 থেকে 99% অ্যাকুরেসি রেজাল্ট পাবেন। এই ছিল মোটামুটি সাদামাটা একটি স্মার্ট ওয়াচের সাদামাটা রিভিউ, বাট কোয়ালিটির দিকে নো কম্প্রোমাইজ এবং কোয়ালিটি এক্সেলেন্ট। এক্সেলেন্ট কোয়ালিটির এই ফিটনেস ট্র্যাকারটি যদি আপনারা পারচেস করতে চান তো আমাদের ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, সেখানে আমরা টেকডেনের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। টেকডেনের ফেসবুকে ইনবক্স করলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন, এছাড়াও কিন্তু ওয়েবসাইট থেকেও ডিরেক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন। আপনারা চাইলে সরাসরি মোহাম্মদপুর শোরুমে চলে যেতে পারেন, সেখানে গিয়েও আপনারা সরাসরি দেখে চেক করে তারপর কিন্তু স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্মার্ট ওয়াচ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।